আসসালামু আলাইকুম ইফরান আশা করছি আপনার সবাই ভালো আছেন আপনাদের ওর ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমি মোটামুটি ভালো আছি জানি না পরবর্তীতে ভালো থাকতে পারবো কিনা না তোমাদের আজকে যে কারণে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হলো গত আমি দেখিয়েছিলাম আমার ওয়েবসাইট কীভাবে ডাউনলোড করবেন আর এটিও বলেছিলাম যে কিছু বই আছে এলইডি টিভি সার্ভিসিংয়ের সেই বইগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে সেই বইগুলোর লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে আর কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করবেন তারপরও দেখিয়ে দেবো যে কিভাবে ডাউনলোড করবেন কীভাবে সেট আপ করবেন ব্যবহার ইত্যাদি সকল কিছু প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব তবে তার আগে বিশেষ কিছু কথা সেটা হলো যে একটি বিষয়ে আজকে আমি একটু আনন্দিত সেটি হলো যে আজকে দেখলাম আমার ইউটিউব চ্যানেল এককে সাবস্ক্রাইবার পূর্ণ হলো যে কারণে আমি অনেক আনন্দিত তো আনন্দ থাকলেও অনেকটাই কষ্ট মনে জমা রয়েছে সেটি হলো যে আপনার দেশের যে বর্তমান পরিস্থিতি বা বিশ্বের যে বর্তমান পরিস্থিতি অনেকটাই আতঙ্কিত বা বিপজ্জনক মানে ফুল পৃথিবীটাই বর্তমানে এখন বিপর্যয়ে পড়ে রয়েছে শুধুমাত্র এক করোনা ভাইরাসের কারণে বন্ধুরা আমরা যারা বিগত দিনগুলোতে অনেক বিভিন্ন ধরনের কাজ করেছি পাপ করেছি আল্লাহ নিষেধ অমান্য করেছি আল্লাহ পাকে যে দেওয়া যে জীবন চালানোর যে পথগুলো রয়েছে সেগুলো অমান্য করেছি আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে অনেক মানুষ মারা যাচ্ছে আমাদের এখন বোঝা উচিত যে আমাদের যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো হয়তো আমরা কখনো ফিরে পাবো না ইবাদত করার জন্য কিন্তু সামনের যে দু একদিন আমরা পাব বা যদি আমার আজও করোনা ভাইরাস আজ আমার শরীরে প্রবেশ করে তারপরও আপনার এই করোনা ভাইরাস সে আক্রমণ করতে করতে প্রায় চোদ্দ দিনের মতো ভালো থাকে মোটামুটি সুস্থ থাকে তো এই চোদ্দ দিনে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে পরম করোনা আল্লাহর পাখের কাছে যখন আমরা চলে যাবো বা আমার মৃত্যুর পরে তখন এতটুকু এবাদত তার কাছে নিয়ে জমা দিতে পারবো যে আল্লাহ এতটুক কাজ আমি করতে পেরেছি আপনার দেওয়া এতটুক কাজ আমি করতে পেরেছি অর্থাৎ আপনার ইবাদত বন্দী করেছি আপনার অনু অনুগত হয়েছে ইত্যাদি তো বন্ধুরা আমি বেসিক্যালি আপনার করোনা ভাইরাস দেখে কখনোই ভয় পাই না আমি ভয় পাই শুধু একটা বিষয় নিয়ে সেটি হলো যে আমি মৃত্যুর পরে পরম করুণাময় আল্লাহ পাকের কাছে কি নিয়ে যাব সেটি নিয়ে আমার সব সময় মনে ভয় থাকে যে কারণে এখন চেষ্টা করি যে একটু নামাজ পড়ার জন্য আপনাদেরকে বলি যে আপনারা চেষ্টা করেন নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করার জন্য তো হয়তো আল্লাহ পাখি বিপর থেকে আমরা সবাই পৃথিবী বেঁচে যেতে পারে শুধুমাত্র একমাত্র আল্লাহ রহমত তো বন্ধুরা আমরা যে যেখানে আছি সেখান থেকেই চেষ্টা করবো আরেকটি বিষয় সেটি হলো যে বর্তমানে মসজিদে যাওয়া একটু অন্যরকম অর্থাৎ একদম যে যাওয়া যাবে না তা না কিন্তু একটি মানুষের রোগে আক্রান্ত হলে তার সাথে রোগ যেহেতু আরেকজনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অনেকেই বা সামাজিকভাবে একটি অন্যরকম দৃষ্টিকোণ তৈরি করা হয়েছে তো এটি কোনো সমস্যা না আমরা যদি চাই তাহলে আমরা বাড়ির থেকেও পরম কোন আল্লাহ পাকে ইবাদ বন্দি করতে পারি তো বন্ধুরা আজ এ পর্যন্তই আলোচনা করব এখন আমরা সরাসরি করা যায় তো ভিডিওটি ভালো করে দেখবেন আর যেহেতু আমরা সবাই ঘরে বসে রয়েছি কারো দোকান আমরা সবাই আমরা বন্ধ করে বাড়িতে রয়েছে তো এই বইগুলো যে আপনারা একটু ঘেঁটে দেখেন তাহলে হয়তো কিছুটা হলো উপকার হলে হতে পারে তো চলুন সরাসরি মেন কাজে চলে যাই রাহিম তো সর্বপ্রথম এখানে আপনারা টি যে কম্পিউটার অ্যাপটি রয়েছে সেখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আমাদের যে এখানে পেজগুলো রয়েছে এখান থেকেও যেতে পারবেন অথবা আপনারা যদি হোম পেজে থাকেন এখানে আমি যা আছে লগের কেটে দিই এইরকম যে হোম পেজে থাকেন সেখান থেকে যে এল টিভি ওয়েবসাইট এখান থেকেও যেতে পারবেন আবার যদি চান যে এখান থেকেও যেতে পারবেন তো এখান থেকে আমি এখানে উপরে একটা ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার পরে অ্যাট ফার্স্টে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এল টেলিভিশনের এল টিভি বই থ্রি ওয়ান এগুলো দেওয়া রয়েছে তো এখান থেকে আপনারা যদি সবগুলো বই একসাথে পেতে চান বা স্টেপ বাই স্টেপ পেতে চান তাহলে যে উপরের যে মেনু মেনুবার আছে সেখান থেকে এল ইডি অপ্লিকে যে অ্যাপসটি রয়েছে সেখানে ক্লিক করবেন সেটার উপরে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের এই যে বইগুলো আছে এই যে একটা বই আরেকটা এইখানে আর একটা হুম টোটালি তিনটা বই দেওয়া রয়েছে তো একটি দুইটি বই আপনারা যারা ফোন ইউজ করেন তারা অনায়াসে দুইটি বই এ করতে পারবেন ব্যবহার করতে পারবেন আর একটি বই থাকবে সেটি ফোনেও ব্যবহার করতে পারবেন আবার কম্পিউটারও ব্যবহার করতে পারবেন কিন্তু তিনটা বই আপনারা ফুললি শুধু কম্পিউটার দিয়ে ব্যবহার করতে পারবেন না ওকে কিভাবে ডাউনলোড করবে সে আগের মতো এই একটি লিঙ্কের উপরে ক্লিক করবে এখানে যদি ধরেন এক নম্বর বইয়ে আমরা এটি নিব হুম তা যখন এটা ওপেন হবে ওপেন হওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এস টি টিপি এইস টি টিপি এস এটি এখানে ক্লিক করবেন এটা হলো আমাদের লিঙ্ক এখানে ক্লিক করার পরে আমরা অন্য একটি পেজ চলে যাব সেখান থেকে এই যে আগের এই যে দেখুন সেকেন্ড উঠছে তো এখানে যখন গিট লিঙ্ক আসবে সেকেন্ড ফোর পরে তখন যে গিট লিঙ্ক ক্লিক ক্লিক করব ক্লিক করার পরে যদি আমাদের একবার ক্লিক করলে না হয় আমরা জানি যে দুইবার ক্লিক করতে হয় আমি আগের ভিডিওতে বলেছি তো আরেকবার ক্লিক করি এখান ফ্রি ডাউনলোড লেখা এসেছে তো ফ্রি ডাউনলোডে একটি ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন সেখানে চলে যাচ্ছে তো এই বিট সেকেন্ড যখন শেষ হবে তখন ক্লিক করলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হচ্ছে আমাদের এই তো ডাউনলোড হলে আমরা ইনস্টল করে নেব ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা ফাইলে চলে যাব ফাইলে চলে যাওয়ার পর এখানে এখন ডাউনলোড অপশন রয়েছে এই হলো ডাউনলোড অপশন এখান থেকে আমরা এল টিভি যে এই যে আমরা যেটি ডাউনলোড করেছি আপনার তিনটা বই তিনটা বই ডাউনলোড করবেন তা প্রথম একটি বই আপনাদেরকে ইনস্টল করে দেখাব ইনস্টল ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক এখন আমার লক দেওয়া যেখানে লকটি যাচ্ছে দেখুন এটি সবচেয়ে বেস্ট অ্যাপ এই এলইডি টেলিভিশনের তো এখান থেকে যদি আমরা কফ যে কফের যে ভোল্টেজগুলো দেখতে চাই তাহলে যদি এটা দেখতে চাই তাহলে আমরা এই যে কফের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন বিভিন্ন নাম্বারের কপ যেগুলো আছে আর একটা কথা বন্ধুরা এটি কিন্তু আপনার নেটটা ভালো স্পিড লাগবে দেখুন এই হলো কপ কপের নাম্বার এই যে উপরে দেওয়া আছে বাউন্ন তিপ্পান্ন কপের নাম্বার তো এই দেখুন এক নাম্বারে থাকবে বিজিএইচ দুই নাম্বারে বিজিএল তিন নাম্বারে তারপরে থ্রি পয়েন্ট থ্রি বোল থাকবে তারপরে আপনার চার নাম্বারে গ্রাউন্ড থাকবে পাঁচ নাম্বারে এস টিভি ওয়ান থাকবে ছয় নাম্বারে এস টিভি তো থাকবি ইত্যাদি এভাবে সাজিয়ে দেওয়া আবার এই সাইডে দেখুন এই যে এই সাইডে কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার এটা দেখে দেখানো হয়েছে অর্থাৎ এক নাম্বার থাকতেছে বিজি এইচ আর এখানে যদি হয় তাহলে এখানে আমাদের এক নাম্বার এই যে এইটা ওকে তাহলে এটা থাকবে হলো বি জি এইচ তো এইভাবে আমরা সকল কফের দেখতে পারবো এই যে বাউন্ন এটা দেখতে পারব তারপরে যে বাউন্ন ছিয়াত্তরের যে দেখতে পারবো বিজি ওয়ান কোনটা এটা দেখতে পারবো তারপরে আরও যদি দেখতে চাই যে এখানে দেখুন বিভিন্ন প্রকার ভোল্টেজ দেওয়া আছে এটি হলো একটি সুবিধা তৃতীয় যেগুলো রয়েছে আর এই যে এখানে দেখুন কমন কমন কিছু কোয়েশানের অ্যান্সার দেওয়া আছে এখানে আপনি যে কমন কমন কোশ্চেন করতে পারেন এখানে অ্যান্সারগুলো তারা অটোমেটিক দিয়ে দিবে। ঠিক আছে তারপরে আপনারা যে সার্ভিস মোড দেখতে চান দেখুন বিভিন্ন টেলিভিশনের সার্ভিস মোড এখানে দেওয়া রয়েছে অনেকে সার্ভিস মোডে একটু সমস্যায় পড়েন এই দেখুন কোম্পানির নামসহ বিভিন্ন প্রকার সার্ভিস মোডগুলো দেওয়া আছে তো এনে আপনার এগুলো আপনার ভালো করে দেখে নেবেন তো আপনারা যদি ফাইল ডাউনলোড করতে চান এখান থেকে আপনার সরাসরি ফাইল ডাউনলোড করতে পারবেন সফটওয়্যার ফাইল যেগুলো রেজলেশন ফাইল তো তারপরে যে রয়েছে সেটি হলো যে এখানে আরেকটা অপশন অপশান দেওয়া হয়েছে দেখুন এগুলো যে ফ্যাক্টরির বিভিন্ন অনেক কিছু আছে হ্যাঁ অনেক কিছু আপনার একটু ঘেটে ঘেটে দেখবেন এখানে যে বিভিন্ন প্রকার ইমেজ দেওয়া রয়েছে তো এখানে অনেক সুবিধা রয়েছে আমি আবার এই এই যে ভিডিওর একটি অপশন দেওয়া রয়েছে এখানে যে কমন কমন যে সমস্যাগুলো ভিডিও যে দেখেন ব্যাকলাইটের যেগুলো এই যে ভিডিও ওপেন হচ্ছে তো এইভাবে আপনারা এই অ্যাপসগুলো দিয়ে বিভিন্ন প্রকার কাজ করতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সুন্দর একটি জিনিস আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক আপনাদের কাছে কামনা করি আর কমেন্ট করবেন কমেন্ট করলে আমার মনের যে আত্মবিশ্বাস যে আপনাদের উপকার হচ্ছে সেটিও মনে আমি অন্তর থেকে ই করতে পারবো যে না আমার এই ভিডিও করার ফলে কেউ উপকৃত হচ্ছে তাহলে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো বন্ধুরা আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন